হাবিব হজরতে মোহাম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মোবারকে আমার শতকোটি ভক্তি চুম্বন রেখে, আহলে বায়াত পাক পাঞ্জাতনের দরবারে ভক্তি রেখে, বিশ্বের যত অলিয়াউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য সকলের দরবারে আমার প্রেম ভক্তি রেখে আজকে মরহুম তমিজউদ্দিন সাহেবের স্মরণে আজকে অনুষ্ঠান হচ্ছে। মরহুম তমিজউদ্দিন সাহেবের আমার দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে তার ছেলে মোহাম্মদ আব্দুল সালেক ফকিরের উদ্যোগে এই অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান করতে যারা সক্ষম হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা সালাম রইল। সৌজন্যে পল্লী প্রত্যাশা একটি আর্থ সামাজিক প্রতিষ্ঠান, সকলের প্রতি আজকের গান কমিটি, উরস কমিটি এবং দূরদূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান, মেম্বার সকলের প্রতি শ্রদ্ধা সালাম রেখে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মনুদ্দিন আলমাইজ ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রেখে, বাবা জানের ভক্ত আশেকান যে যেখানে আছেন তাদের প্রতি সালাম রেখে আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে বলবো, কথায় ভাষায় সুরছন্দে ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহর হস্তে সকলে ক্ষমা করবেন। শিল্পী সহ শিল্পী সকলের প্রতি সালাম রেখে আসরের কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন দিয়েছেন
সেই ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আর গান কমিটিতে যারা আছেন তাদেরকে বলবো, যদি সম্ভব হয় খের বা নাড়া যদি আরো থাকে কিছু বিছিয়ে দিলে যারা দাঁড়িয়ে আছে তারা একটু দেখে, মানে বসে দেখতে পারবে। আমি গান কমিটির প্রতি অনুরোধ জানাচ্ছি, খের বা নাড়া একটু বসার ব্যবস্থা যেন করে দেওয়া হয়, আমাদের যারা দাঁড়িয়ে গান শুনছেন তারা যেন একটু বসে গান শুনতে পারে। ধন্যবাদ। আল্লাহু আকবার, হে মহান আল্লাহ, তোমার প্রশংসার শক্তি আল্লাহু আকবার, হে মহান আল্লাহ, তোমার প্রশংসার শক্তি আল্লাহু আকবার, হে মহান আল্লাহ, তোমার প্রশংসার শক্তি।
অসুস্থ ছিলেন, এখনো মোটামুটি সুস্থ আছেন, তারপরেও একটু অসুস্থ। যতটুকু অসুস্থ আছে আমি সকলের কাছে দোয়া চাই, সৃষ্টি করতেন না যে নবীর জন্য আল্লাহ সমস্ত কিছু তৈরি করেছেন, যিনি সারা জাহানের নবী, সেই আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যালো হ্যালো, একটি শান রাখবো, তারপর আমাদের বাংলাদেশের সুনামধন্য গায়ক আমার ভাই কবির সরকার, সেও গান রাখবে, তারপর আমাদের কর্তাপক্ষ থেকে যেভাবে গান গাইতে বলবে আমরা সেভাবেই চেষ্টা করব গান করার জন্য। ধন্যবাদ। মক্কায় জন্ম সোনার ছেলে, মক্কায় জন্ম সোনার ছেলে, যাই গো সোনার
শীষ দেওয়া এক পর্যন্ত পারবো
একটু মোটা হবে বেলাটা, মিটটা একটু কন্ট্রোল করে, এরপরে বাড়াইলে সিস্টে দিবে না। সমস্ত প্রাণ
সংসার তোমার, তোমার সৃষ্টি গাহে বারে বার, আমি চাহি তব দিদার, আমি চাহি তোমার দিদার, ওরে আমি চাহি তোমার দিদার, আল্লাহ আমি তোমারই অদি, তোমারই অদি, পিয়াসা পিয়ার মজনবীন মাওলা তোমারই অধীন, মাওলা তোমারই অধীন, চন্দ্র সূর্য গ্রহ তারা দরদি, ও দয়াল, ও দয়াল গো, তোমার নূরে নূর নদী, তোমার নূরে নূর নবী, দয়াল নবী আমার প্রিয় নবী, দেখিতে চাই নূরের ছবি, দেখিতে চাই নূরের ছবি, দেখিতে চাই নূরের ছবি, রোজ হাশরের দিন তোমারই অদি, তোমারই অদি, পিয়াসা পিয়ার মজনবীন মাওলা তোমারই অদিন, মাওলা তোমারই অদি, চন্দ্র সূর্য গ্রহ তারা তোমার কুদরতি হাতে গড়া, ও দয়া, চন্দ্র সূর্য গ্রহ তারা তোমার কুদরতি হাতে গড়া, তোমার এই হবিলে প্রেমের মোরা, এই হবিলে প্রেমে মোরা, এই হবিলে প্রেমের মোরা, বাসিও নদীন তোমারই অদি, তোমারই অদি, পিয়াসা পিয়ার মজনবীন মাওলা তোমারই অদি, ক্যালাকার তো লাগবে, প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা গো আমার নূর নবীজির চরণ, হযরত আলী মা ফাতেমা সঙ্গে ইমাম দুইজন ভাই, ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠাই, ওরে তিনশোদের জন্য বীর দরবারে রাখলাম ভক্তিপূর্ণ সালাম, আমি যেন থাকি আল্লাহ রাসুলের গোলাম, মাতা পিতার চরণে রাখলাম আমার ভক্তিপূর্ণ সালাম, যে দক্ষিণী মায়ের ওদরে দশ মাস দশ দিন ছিলাম, 1,24,000 পয়গম্বরের চরণে ময়দিনে সালাম রাখি রাখি দিনহীনে, আমি
বাগদাদেতে বন্দন করি হযরত বরবীর আব্দুল কাদের জিলানী মাহবুব ওসমান মুজিবের রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিনের চরণ, আজমিরেতে বন্দন করি খাজা সেরাগে রোশন, সিলেটেতে বন্দন করি হযরত বাবা শাহজালাল, যার পরশের ছোঁয়া লেগে আজও সিলেটে লালে লাল, শাহজালালের ভাগিনা যিনি বাবা শাহ পরাণ, আত্মার সঙ্গে আত্মা মিশাইয়া কিছু করো আমায় দান, মদনপুরে বন্দন করি হযরত শাহ সুলতান আউলিয়া, সারা জীবন থাকবে এই হবিল তোমার গোলাম হইয়া, উস্তাদ গুরু উস্তাদ পদে ভক্তি আমি রাখিলাম এখন, যার কাছে গান বাজনা করলাম উপার্জন, আমার প্রথম উস্তাদ বাউল কিতাব আলী সরকার সবাতে যাই কইয়া, দ্বিতীয় উস্তাদ বাউল সালাম সরকার দরজনের কাছে সালাম দিই পাঠাইয়া, হায় রে দাদা ওস্তাদ যারা ছিল আবেদ আলী সরকার, মকবুল হোসেন সরকার, শাহেদ আলী সরকার এবং বারেক সরকার, তারা পৃথিবী থেকে গেল বিদায় হইয়া, ওনাদের হোমাক তেরাত আমি যাই কামনা করিয়া, হায় রে সবাই তো গেছে ছাড়িয়া, আমারে একা রাখিয়া রে, মাঝে মাঝে সা দিবেন লিগার দিয়া করা, পরে আজকে কোকিল কণ্ঠী হিসাবে যিনি গান করবেন আমার বোন বাংলাদেশের প্রখ্যাত গায়িকা নামটি মুক্তা সরকার, ওনার কাছে রইল ভক্তিপূর্ণ সালাম, সে তো গান গায় খুব ভালা, আজকে তারে লইয়া করব কিছু প্রেমের ওলা মেলা, লক্ষ্মী সোনা, প্রেমিক শুধু প্রেমিক রে চায় তাই না রে সোনা দানা, প্রেমিক শুধু প্রেমিকারি চায়। তা ছোট্ট করে যতটুক না গাইলেই না হয়, আসরের কার্যক্রম শেষ করলাম, যে দুইজন আমার সঙ্গে যোগাযোগ করলেন পিয়াস এবং জাকারুল, তারা সবাই আমাদের মানুষ, আমাদের নিজের মানুষ, তাদের কারণে কিন্তু আজকের এখানে আসা, আপনাদের দোয়া নিতে। হ্যালো, যাক শাহ সুলতান মিউজিকের পক্ষ থেকে নাম বলাতে, পিয়াসের নামটা বলাতে, পিয়াস একশত টাকা দিয়ে বকশিস করলেন, নয়ন মেম্বার আমার এই গানে সন্তুষ্ট হয়ে আরো 200 টাকা দিয়ে বকশিস করলেন, কেন্দ্র থেকে আগত বাদল ভাই সকলের কাছে আমার সালাম, এখানে আমাদের নেত্রকোনার মাধ্যমে একজন ভালো ঢোলবাদক মানে আমার আমার সাথে সবসময় থাকে রুকন ভাই, তার কাছে আমার সালাম, আজকের পালা নবুয়ত এবং বেলায়েত, মুক্তার সরকার নবুয়ত, মুক্তার সরকার কে দিয়ে দিলেন নবুয়তের ভূমিকা, আমাকে দিলেন বেলায়েতের ভূমিকা, তবে আমি শুরুতেই তো তার প্রথমে আসরের কার্যক্রম শেষ করছে, আমারও আসরের কার্যক্রম শেষ করলাম, শুরুতেই তো আর প্রশ্ন করা যায় না, তবে আমি আমার ভাগ থেকে একটা গান করে আমি বসবো, এরপরে প্রশ্ন এই সরকারের কাছ থেকে শুরু হইব, আস্তে আস্তে বন্ধুগণ, আজকে আমি তো হইলাম এলাকার মানুষ, হয়তো আমার আমার বাড়ি বাড়ি থেকে এই পর্যন্ত অনুমান মনে হয় 15 কিলোর উপরে বোধহয় হবে না,
হওয়ার কথা না, বারো কিলো রাস্তা না। তো বারো কিলো রাস্তা হইলেও যখন আমার ডিস্ট্রিক্ট যখন নেত্রকোনা, আর এটা যখন পড়ে গেছে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, মানে বিষয়টা এই জায়গাতেই। তবে এরপরেও আমরা বিভাগীয় মানুষ, বিভাগের ভিতরে আছে বিভাগ, ঠিক আছে, তবে আমার গাওয়াটা বড় বিষয় না। আমি এলাকার মানুষ, আপনাদের সন্তান, কারো ছোট ভাই, কারো সন্তানের মতো। এখানে এত কষ্ট করে মুক্তা সরকারকে আনা মানে উনি যে কেমন কেমন বলতে পারে, কেমন গাইতে পারে, তার গায়কি, তার কথাবার্তা বলার জন্যই, মানে কেমন বলতে পারে এটা দেখানোর জন্য এখানে আনা হচ্ছে। ধন্যবাদ। এখন আমি আমার ভাবে একটি গান করে আমি বসবো, তার মধ্যে একটা ইশারা, একটা সুযোগ সুবিধা করিয়ে দেওয়া যাই, এটা আপনাদের জন্য। একটা চলবে পালার গান, আর একটা চলবে প্রশ্ন। যে কোনো শিল্পী, আমি আমি দাঁড়াই, আমি ওনাকে একটা প্রশ্ন করব, একটা পালার গান গাইব, মুক্তা সরকার উনি আমাকে একটা প্রশ্ন করবে, একটা পালার গান গাইবে, আর সময় অনুসারে আপনাদের জন্য একটা বিচ্ছেদ রাখবে, নাকি, যাতে পরবর্তীতে যে জ্ঞানর জ্ঞানটা যাতে না হয়, এটার ফিনিশিংটা আগেই দিয়ে দিলাম। এখন থেকেই আমি বসার পর থেকেই একটা পালার গান, আর একটা প্রশ্ন, আর একটা বিচ্ছেদ, যেহেতু বারোটার উপরে বাজে, নাকি। ধন্যবাদ। শিওরা থেকে আগত শামীম ভাই, এর মধ্যে হলুদ, এর মধ্যে নান্দাইল থেকে আগত বাহার ভাই, এর মধ্যে সমগঞ্জ থেকে আগত মুক্তার ভাই, সকলের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরকাই থেকে আগত হযরত সাদেওয়ান বাগির জাকির, আশিক রাসুল রবিকুল ভাই এবং আজিজুল হক ভান্ডারী, সকলের কাছে আমার সালাম। খাইরুল ভাই, আশাদুল হক সরকার, সকলের কাছে আমার সালাম রেখে আমার ভাগ থেকে একটি গান করে আমি বসবো। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। যাওয়া আর হবে না, নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা,
চালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা করে করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না মরণের আর ভয় থাকে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা মনরে ও তুই আসিয়া এই মানব কুলে অহংকারে বলে রইলে মানব জমিন আবাদ করলে না ও তুই আসিয়া এই মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না অরে গুরুর দয়া না হইলে তোর সুবৃক্ষে আর ফল ধরবে না গুরুর দয়া না হইলে সুবৃক্ষে আর ফল ধরবে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা মনরে চাঁদ গোসাই বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না গোসাই বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু পাইলে না ওরে এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা ওরে জন্ম মরণ হবে বারো জন্ম মরণ হবে বারো আসা যাওয়া আর হবে না নীলে ফালে পরের উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা আমাদের উভয়ের বন্দনা প্রার্থনা গান শেষ কর্তাপক্ষ থেকে আজকের পালা হলো নবুয়ত এবং বেলায়েত
চমৎকার করে গান করলেন আমাদের হবিল সরকার। কথাবার্তা সবকিছু যেমন তেমন, আজকে সুন্দর একটা বন্দনা গান শোনাইছেন। সুরটা আমার কাছে একটু কেমন কেমন জানি লাগছে। আমি একটা বন্দনা গান করি আমাদের বাউল মাতা আলিয়া বেগম আলো মাজনুরির একটা বন্দনা আছে, প্রেমময় প্রভু তুমি মাওলা সাজলে বাগান। আমাদের হবিল সরকার ভাই নিজেও এই সুরে একটা গান বন্দনা গান লিখছেন, খুব চমৎকার। তো কথাগুলো ভালো লাগছে, তা আমার একটু জানার বিষয় আপনি এই সুরে বন্দনাটা লেখার কারণ কি? দেখি উত্তরটা কি দেয়। প্রথমে একটু আলাপ সালাপ করার দরকার আছে না, পালা তো যাবো আস্তে আস্তে। এই আলাপ সালাপটা রাখলাম যে এই সুরে আপনার বন্দনাটা লেখার কারণটা কি? যিনি সুর করছে তার কাছ থেকে পারমিশনটা নিয়ে নিছিলেন নাকি, না পারমিশন ছাড়াই আপনি এই সুরে একটা গান লিখলেন? লেখার তো অবশ্যই একটা কারণ আছে, তো আমি শুধু এটা জানতে চাই, এটা প্রথমত কথা। এবার পালা হলো আজকে নবত এবং বেলায়েত কর্তা পক্ষ থেকে আমাকে দিয়েছেন নবতের পালা, এবং আমাদের গোবিন্দ সরকার ভাই তিনি আজকে গান করবেন বেলায়েতের ভূমিকায়। তো আমি প্রথমে একটি গান রাখছি, তারপরে যিনি বেলায়েতের ভূমিকায় গান করবেন তার কাছে কিছু ভালো ভালো কথা আমরা শুনবো বা জানবো। আপনারা সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিবেশ করে দিয়েছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে।
মুরব্বীরা এটা পানের জন্য পাগল হয়ে যায়।
তো যাদের পান খাওয়ার অভ্যাস আছে এরা খুঁজা বার করবো পান কই আছে। আপনার কাছে যাবে, আপনি তখন পান দিয়েন, আপনার ঘুরা ঘুরা পান খাওয়ানোর কথা মনে করাই দিতে হবে না, আপনি এক সাইডে যান। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি করেছেন, নবীকে না বানাইলে কিছু বানাইতেন না, কিছু সৃষ্টি করতেন না। সে নবতের পালা নিয়ে গান করব। দেখেন বাবা, আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক নবী পাঠাইছে, সব নবীকে কিন্তু আল্লাহ নবুয়ত দেয় নাই, কিছু কিছু নবীকে আল্লাহ নবুয়ত দিছে, আর আমার নবীকে দিয়েছে মোহরে নবুয়ত, যেই নবুয়ত অন্য কাউকে আর দেয় নাই। নবুয়তি পেয়েছিল ইউসুফ নবী, তার চেহারার মধ্যে ছিল নবুয়ত, ওই চেহারা যে দেখতো সেই পাগল হয়ে যাইত। আমরা ইউসুফ জুলেখার প্রেম কাহিনী শুনেছি, যেই নবুয়তের মাজেজা চেহারার মধ্যে দেখে জুলেখা বিবি পাগল হয়ে গিয়েছিল, এবং মুসা নবীকেও আল্লাহ নবুয়ত দিছে, দিয়েছিল তার হাতের লাঠির মধ্যে, যেটাকে আমরা বলি আশা। সুলেমান নবীকেও আল্লাহ নবুয়ত দিছে, সুলেমান নবীর নবুয়তটা ছিল তার আংটির মধ্যে। তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন কিছু কিছু নবুয়তকে, কিছু কিছু নবীকে নবুয়ত আল্লাহ পাক দিছে, কিন্তু আমার রাসূলে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর নবুয়তটা ছিল মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়ত কাউকে আল্লাহ দেন নাই। সেই নবুয়ত সম্পর্কে আলাপ আলোচনা করব আজকে। আমার নবুয়ত, আমার নবীর নবুয়ত ছিল, আছে, থাকবে। এই পৃথিবী যখন কোনো কিছুই সৃষ্টি হয় নাই তখনও আমার নবুয়ত ছিল, এখনো আছে, এবং এটা থাকবে যতদিন পৃথিবী আছে। পৃথিবী ধ্বংস হয়ে একদিন যাবে আল্লাহর ইশারায়, তারপরেও আমার নবীর নবুয়তটা থাকবে। আমি শুধু আমার ভাইয়ের কাছে আজকে জানতে চাই, নবুয়ত এবং বেলায়েত, আমার রাসূলে করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মুবারকে ছিল নবুয়ত, বুকে ছিল তার বেলায়েত। নবুয়ত হলো বিগত, বেলায়েত হলো আগত। আমার নবীজি গাদিরে খুমের ভাষণে সোয়া লক্ষ মানুষের সামনে তিনি বলছে, নবুয়তের যুগটা শেষ, নবুয়তই শেষ, এটা কিন্তু বলে নাই। নবুয়তের যে যুগ, একটা জামানা, আখিরি জামানা, এখন যে বর্তমান জামানা চলতেছে আখিরি জামানা, এমন একটা যুগ আসে। আমার নবী বলছে নবুয়তের যুগ শেষ আমার পর থেকে। এটার কারণ হলো, যেহেতু আমার পরে আর কোনো নবী আসবে না, আমি সর্বপ্রথম নবী, আমি সর্বশেষ নবী, যেহেতু আমার পরে আর কোনো নবী এই দুনিয়াতে আসবে না, আমার নবী হলো খাতেমুন নবী। সেক্ষেত্রে আমার দয়াল নবী বলে গেছে, নবুয়তের যুগটা শেষ, আসবে বেলায়েতের যুগ। মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু তার ডান হাত উঁচু করে দয়াল নবী বলে গেছিলেন, মানকুন্তুহু মাওলা ফাজা আলীও মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমি শুধু জানতে চাই আমার ভাইয়ের কাছে, আপনি বলবেন আপনার বেলায়েতটা, বেলায়েতিটা আমার নবী যে মাওলায়েতি দান করেছে, সেই মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুকে সেখান থেকেই বেলায়েতটা শুরু, না বেলায়েতটা আগের থেকে শুরু হয়েছে? যদি আগের থেকে শুরু হয়ে থাকে সেটা কিভাবে শুরু হয়েছে? আর যদি বলেন না
বেলায়েতিটা মাওলা আলীর থেকেই শুরু হয়ে গেছে। আমি জানতে চাই আসলে কোনটা, আপনি বলবেন, আমি জানি না, তবে আপনার কাছে জানতে চাই, আপনি বলবেন কোনটা, যেটা সঠিক সেটাই বলবেন, কি বেলায়েতিটা কি আগের থেকে শুরু হয়েছে, সৃষ্টির আগের থেকে বেলায়েতি শুরু হয়েছে, না আমার নবী মাওলায়েতি দান করেছে সেখান থেকেই বেলায়েতিটা শুরু হয়েছে। আমি আপনার কাছে জানতে চাই একটি কথা, বেশি কথা বলবো না, আপনারা গান প্রিয় মানুষ, গানকে ভালোবাসেন আমরা জানি, আশা করি সুন্দর করে তার মীমাংসা করে দিবেন। ধন্যবাদ। তাহলে এখানকার মানুষ, গান প্রিয় মানুষ আমি জানি, কি গান কিভাবে গাইলে পছন্দ করবে এটা আমার চেয়ে আপনি অনেক ভালো জানেন, তো সেই ক্ষেত্রে বিচ্ছেদটা আপনার এখান থেকে শুরু হইলেই ভালো হয়। তা আমি একটি গান, আমি আরেকটি গান আমার ধারা মতো আমি রাখার চেষ্টা করছি। ধন্যবাদ।
আপনারা আছেন সবাই, রাগ বা এখন তো গরি ক্যালেন্ডার, লোকনাথ গণনা পাঞ্জি, সরকারি বেসরকারি ইত্যাদি আছে। আগে যখন এইসব ছিল না তখন কিন্তু পণ্ডিত আছেন, পণ্ডিত তো ছিলেন, পণ্ডিত ছিলেন না আপনারা? এই পণ্ডিত গণনা মানে গণা গণ্যা মানে আগাম কিছু খবর বলতে পারত। তখন এই পণ্ডিত একটা বুদ্ধি বের করছে, একদিন দুই দিন তিন দিন এইভাবে একটা বুদ্ধি বের করছে। গড়ি ক্যালেন্ডার যখন ছিল না তখন একটা একটা পাত্র লইছে, একটা পাত্র লইয়া পরে এই পাত্রের মধ্যে জয়দিন হয় হের, এই যে পণ্ডিত গণনা শুরু করছে কিন্তু জয়দিন হয় ওইটা শিখত। যদি কেউ তারিখ জিগায় দেয় তাহলে কোয়াতে শিখে আর তারিখে মিললে ওরে। তখন পণ্ডিত গেছে গা বেড়াইতে, তার ছোট ভাইয়ের কোয়াতে হয়ে গেছে যে এই কলিমতি আমি তো যাইতাছি এক জায়গায়, যদি তারিখ জিগায় তো আসে কেউ তাইলে ওই যে পাতিলটার মধ্যে শিখ আছে শিখ জয়টা শিখ হইব গুণ্য কয়ে দিবে ওই তারিখ। এইটা শুনছে আর একটা মানে বিজাতে শুনছে আর কি। তখন শূন্য ভরে কি করছে মানে পিতলা তো এইটা মনে মনে একটা বুদ্ধি বের করছে করে রাগ আল্লাহ আল্লাহ কি বাজে তারিখটি ওইটা আমার দেওয়া নেই যেই গেছে গা আল্লাহ দিলে টুকাইয়া উতুটি শিকাইনিয়া পাতিলটা মধ্যে তুই গেছে গা কহন দেখবাম মনে মনে কয় যে ওহন দেখবাম কি ভাই তারিখটা যে কয়। আধা ঘন্টা পরে লোক আইছে ক পণ্ডিত সাহেব বাড়িত, তার ছোট ভাই ভাই রইছে কয় না ভাই তো বাড়িত নাই কেলে কি আইছেন, কয়াইছি তারিখটা যে গাইতাম। কয় আচ্ছা ভাই তো আমার বইলে তুই গেছিল, আচ্ছা আমি দেখতাছি পাতিলটা ঢাকনাটা তোলা দিছে দেখে যে খারাপ হবে পাতিলটা বড় আছে। এখন দেন তো কয় তারিখ কইব, একটা বিভাগের মধ্যে ভরছে না অনুমানের উপরে মুইটা যেই লাগা তা ডে তিন চার মুট শিখ ফালাই দিছে, ফালাই দে ভরে শিখ গঞ্চে শিখ হয়েছে পঁয়ষট্টি গেছে। কখন হিসাব কয় তারিখ দেখছো কই দেখছি আজকে মাসের পঁয়ষট্টি তারিখ কই বেটা ওই বেকল বন্ধা ভাইছস নাকি বেকল বন্ধা ভাইছস কই কেলে গিয়া ক মাস হয় 30 দিনে 29 দিনে 28 দিনে 31 দিনে 31 এর উপরে পর্যন্ত 32 যায় না পণ্ডিত গণনায় ওহন তুই 62 তারিখ কইতে আনছস হেইডা মারছে এইডারে দমক আট কোন কথাই কইছ না তিন চার মুট শিখ ফালাই দিছি আনা লয়ে আরো বেশি হইল সরকারে আমারে এরকম একটা 62 তারিখের মধ্যে ফালাই দিছে। আমি গান গাইলাম সুরের উপরে নিখিল বিশ্বের প্রতিপালক রাব্বুল আলামিন তোমারই অধীন, ইয়া শাফিয়াল মজনবিন তোমারই অধীন। ওন সুরের উপরে গান গাওয়াটা অভিভূত আসলে সরকার সুর কারো ব্যক্তিগত সম্পদ না, সুর কারো ব্যক্তিগত সম্পদ না, সুর কারো বাপদাদার দলিল না, সুর সুরের রাজা। সুরের রাজা কে ছিল আমরা গণনায় যেটা পাই আমরা মোটামুটি বই পুস্তকের মাধ্যমে গুরুজনদের কাছ থেকে যেটা শুনি সুরের রাজা ছিল অনিজ্জত রাগ রাগিনী কইরা তো গেছে, এই রাগ রাগিনীর রাজা ছিল তানসেন। এই তানসেনের পরে ছিল সুর সম্রাট আলাউদ্দিন সাহেব। এই রাগ রাগিনী আবিষ্কার করিয়া তৈরি গেছে এই রাগ রাগিনীর উপরে, এইখান থেকে রাগ রাগিনী শিক্ষা লইছে, শিক্ষা এরপরে এখান থেকে সুর বানাইছে,
বানাইয়া এরপরে বিভিন্ন জন বিভিন্ন সুরের উপরে গান লেখতেছে। আসলেই যে গানটা লিখেছেন আলিয়া বেগম আলো, উনি আমারও সম্মানীয় ব্যক্তি, ওনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। উনিও কোনো না কোনো অবশ্যই সুরের মাধ্যমে ফালাইয়াই লেখছে। তা আমি যদি সুরের উপরে গান লিখে থাকি, হয়তো আমি সুরের উপরে আমি গান লিখছি, কারণ সুর এটা কারো ব্যক্তিগত সম্পদ না, আমি তো তার কথা তো আর আমি লিখছি না। আলিয়া বেগম আলো, আলোর গান আর আমার গান, আমার গানটা একটু উল্টায় পাল্টায় দেখেন আপনারা, আর সরকার তো এটা জানে, জানে একটু না জানার বান ধরে আর কি, একটু দেখেন দেখা। এরপরে যদি এই গানের কথা যদি আমি নিয়ে থাকি তাহলে এইটার মধ্যে হইলে কথা, আর যদি কথা না যায় তাহলে আমি যেটা গাই আমারটা আমারই ঠিক, আর উনি যেটা লেখছে ওনারটা ওনার কাছেও ঠিক, আর আমি লেখছি যে সুরের উপরে গানটা লেখছে এই সুরটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, যে কারণে এই সুরটারে এই সুরের উপরে আমি একটা গান লিখলাম। যেমন অজানা কোন নদীর স্রোতে হারাইয়াছি সাতি মালা কার লাগিয়া গাতি, এই সুরের উপরে অনেক গান অনেকজনে লেখছে না, কি গো লেখছে না, এখন যেইলা এই গানের লেখক উনিও কোনো না কোনো একটা গানের সুর থেকেই উনি গানটা আবিষ্কার করছে, হয়তো আমার জানা না থাকতে পারে, হয়তো আপনারও জানা না থাকতে পারে, কিন্তু উনিও কোনো না কোনো সুর যে ফলো করছে এটাই রাইট। যেমন মমতাজ বাংলাদেশ সংসদ সদস্য গান গাইছিল, কেমনে ফাইটিয়া যায়, এরা গাইতাম না তো, সালাম সরকার আমার উস্তাদজি লেখছে, কেমনে মহিরা যায়, আচ্ছা ফাইটটা যায় আর মরিয়া যায়, এটা দুইটা দুই রকম না, কি গো দুইটা দুই রকম না। তো এই কারণে বলছি সুর এটা কারো ব্যক্তিগত সম্পদ নহে, এটা হলো যার জির বিষয়ে, একজন সুরের উপরে ভালো লাগে, সুরটাকে ভালো লাগে তাই এই সুরের উপরে গান লেখে, এটা হয়তো অনেক অনেকেই অনেকজনের আবেগ প্রকাশ করে। বিষয়টা আমি এই জায়গাতেই বাদ দিলাম। এখন আমার কাছে প্রশ্ন করলেন যে বেলায়েত এটা কি আগে ছিল না হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুর পরে ছিল, প্রশ্নের জবাবটা আগেই দিয়ে দিই, কারণ ঋণ মাতাত লই আমার গুরুনটা বিশাল সমস্যা লাগে। বেলায়েত নবুয়ত যে সময় ছিল বেলায়েতও এই সময়ই ছিল, নবুয়ত সৃষ্টির আগে নবী ছিল, সৃষ্টির পরেও নবী, যখন রূহ জগতে ছিল 313 জন নবীগণ তখনও নবী ছিল, তখনও নবুয়ত ছিল, তখনও বেলায়েত ছিল। যেমন মুসা নবীর আমলে খাজা কোয়াসকিজির নাম শুনছেন না, কি গো শুনছেন না, খাজা কোয়াসকিজির আলাইহিস সালাম উনি হইলেন বেলায়েতের একজন ওলি, বেলায়েতের একজন ওলি জুনুন মিস্ত্রি, উনিও মুসা নবীর আমলে, তখন হযরত আলী থাকে কিন্তু অনেক পরে আসছে, তে মুসা নবীর আমলে যদি বেলায়েতের ওলি থাকে, খাজা কোয়াসকিজির আলাইহিস সালাম থাকে, হযরত জুনুন মিস্ত্রি যদি থাকে, তাহলে আমি বলবো নবুয়ত যে সময় ছিল এই সময় বেলায়েতও ছিল, কিন্তু 6 লক্ষ মানুষের সামনে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন বক্তব্য দিলেন, তখন এই দিন থেকে মাওলায়েত দান করছে, মাওলায়েত দান করছে, মাওলায়েত দান করার পরে দেয়া বেলায়েত প্রকাশ পাইছে, যে কারণে জালালউদ্দিনের গানে বলছে মুলকে হিন্দে গরিব নেওয়াজ চাই তোমার মেহরবানি, নবী তরু সাকা আলী হাসান বুশরি পহেলা কলি, 14 সিঁড়ি পরে ফুটলো খাজা উসমান হারুনী।